নবীজি বলেন সালাসু মুতাতাদিয়াতুন, তিনটি হলো পরস্পর, আরেকটি হলো পৃথক। তিনটি পরস্পরের নাম হলো জুলকাদা, জুলহাজ্জা আর মুহররম, আর যেটি পৃথক তার নাম হলো মাঘে রাজাবুল মুরাজ্জাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা এমনি ঠিক রজব মাসের মধ্যে পড়েছি এই রাজাবুল মুরাজ্জাব, এই মাসটা এত দামি মাস। ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ছোট্ট ছোট্ট হাদিসগুলোকে তিনি একত্রিত করেছেন, একটি হাদিসের কিতাব লিখেছেন, তার নাম জামেউস সাগির। এই জামেউস সাগিরের মধ্যে এই হাদিসটুকু তিনি বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন আর রাজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাসের নাম। আর শাবানু শাহরি, শাবান হলো আমি নবীর মাসের নাম। ওয়ার রমাদানু শাহরু উম্মতি, আর রমাদানুল মুবারক হলো আমার উম্মতের মাসের নাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে একটি বিষয় বুঝবার আছে, আল্লাহর মাসের নাম রজব, আল্লাহ পাকের এই বিশেষ মাসের রজব নাম। শাবান হলো নবীজির মাসের নাম। উম্মতকে একটা মাস দেওয়া হয়েছে, সেই মাসের নাম হলো রমাদানুল মুবারক। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহর নবী এইভাবে কোন মাসকে, তিনটি মাসকে একত্রিত করে দোয়া করেন নাই, কিন্তু রজবের চাঁদ উঠার সাথে সাথে নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লাগনা রমাদান। অর্থ করছে আয় রব্বুল আলামিন, তুমি রজবের মাসের মধ্যে বরকত দাও, বরকতকে বৃদ্ধি করে তুমি শাবানের মধ্যে পৌঁছায় দাও, আর এই বরকতকে বৃদ্ধি করে রমাদানুল মুবারকের মধ্যে পৌঁছায় দাও। এখানে একটি সূক্ষ্ম বিষয়, নবীজি আল্লাহুম্মা বারিক লানা বললেন, অন্য দোয়াও করতে পারেন, আল্লাহ বরকত দাও, বরকতের জন্য দোয়া করলেন কেন? আপনারা বুঝবেন, অনেকে লক্ষ টাকা মাসে ইনকাম করে কিন্তু মাস শেষে দেখে তার দিনই চলে না, আছে কি আছে না? এই লোক কি বলে আমার বরকত, কথা বুঝেন না আমার নাকি আপনারা, নাকি চাইনিজ ভাষায় কথা বলতেছি আমি, বরকত নাই। আর আরেকটা মানুষ অল্প টাকা কামায়, মাস শেষ তারপরও তার কিছু থেকে যায়, এটার নাম কি বরকত? আর একটু বুঝেন, আপনারা চাষাবাদ করেন জমিনে, করেন কি না, বীজ বপন করেন, কোনো বীজ ফুল ফল হয় আবার কোনো বীজে ফুল ফল হয় না, এটা আপনার হাতে, কার হাতে? আল্লাহর হাতে। তো এই জমিনে বরকত হয়ে যায়, অনেক ফসল হয়ে যায়, তখন কয় আল্লাহ বরকত দিছে, কথা বলেন ঠিক কি না? বরকত এমন নিয়ামতের জিনিস, এত মূল্যবান জিনিস, এই জন্য নবী বরকতের দোয়া করেছেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বরকত চাই কি চাই না? তাহলে আমার সাথে এই দোয়া পড়তে অসুবিধা আছে? মহব্বতে পড়েন, আল্লাহুম্মা, কথা আমি কি, আমার মনে হয় মাইকের আওয়াজ আপনাদের কাছে পৌঁছে না, সত্য কথা বলেন, পৌঁছে? তাহলে অ্যাটেনশন নাই কেন? একটু মহব্বতে পড়েন, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. بس 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 بابا ঠিক আছে, মাইক আর ধরো না, আর ধরো না, দয়া করে আর ধরো না, বস। আল্লাহর নবী দোয়া করলেন রব্বুল আলামিন রজবের চাঁদে বরকত দাও, শাবানে বরকত দাও, আর এটাকে বৃদ্ধি করে রমাদানে পৌঁছাও। সুফি বুজুর্গরা বলেন রজব হলো বীজ জমিন তৈরি করার মাস, শাবান হলো বীজ বপনের মাস, আর রমাদানুল মুবারক হলো ফল আহরণের মাস। সুবহানাল্লাহ বলেন না? অর্থাৎ এই রজব মাস থেকে আপনাকে আমাকে তৈরি হয়ে যেতে হবে, মাহে রমাদানুল মুবারকের ফল পাইতে হলে রজব আর শাবানে পরিশ্রম করতে হবে। এটা কেমন? আপনি রজব মাস থেকে তৈরি হয়ে যাবেন, দুনিয়াবী কাজকে পৃথক করে ফেলবেন, কিভাবে আপনি এটাকে মেনটেন করবেন,
কাজগুলোকে আপনি সুন্দর করে গুছাইয়া নিবেন, তাহলে আপনাকে ওই রমাদানুল মোবারকের দশটা দিন, রহমতের দশটা দিন, মাগফেরাতের দশটা দিন, জাহান্নামের থেকে নাজাত পাওয়ার এই নিয়ামতগুলো আপনি হাসিল করতে পারবেন। যদি দুনিয়ার বেশি সম্পর্ক থাকে তাহলে সময় দিতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রজব মাস থেকেই প্রস্তুতির ব্যবস্থা ঘোষণা করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, قد قال رسول الله صلى الله تعالى عليه وسلم فعل الخير والصيام, ভালো ভালো কাজগুলো করতেন, রোজাও রাখতেন, এই রজব থেকে প্র্যাকটিস শুরু করে দিতেন। আল্লাহ আমাদেরকে রজব মাসের বরকত শুরু করে দিক, আমাদেরকে আল্লাহ কবুল করে সকলে পড়েন, আমিন। এই রজব মাসে একটি হলো সহি রজব খাজা গরিব নওয়াজের ওরসে পাক, উনার ওফাতে মোবারকা। দ্বিতীয়ত হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রে প্রিয় নবীর ঊর্ধ্ব গমনে সফর। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি সূরে বনী ইসরাইল থেকে প্রিয় নবীর সেই আলোচনা শুরু করতে চাই, আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে সকলে পড়েন, আমিন। আল্লাহ রসুলের মেরাজ কখন হয়েছিল? নবুয়তের প্রকাশের পর। আমার নবী তো আল্লাহর দরবারেও নবী, যখন দুনিয়াতে আসেন নাই তখনও নবী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের কিছু কিছু লোকেরা তারা না জেনে বলে থাকেন যে 40 বছর বয়সে আমার নবীজি নাকি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিক। 40 বছরে যদি নবীজি নবুয়ত পান তাহলে 39 বছরে উনি নবী ছিলেন না, এটা প্রমাণ হয়ে যায়। আল্লাহ তার জবাব দিচ্ছেন এভাবে, أرسل رسوله بالهدى ودين الحق. الله বলেন هو الذي أرسل رسوله, এমন এক রসূল তোমাদের কাছে প্রেরণ করেছি, بالهدى ودين الحق, যিনি সত্য দিন সহকারে হেদায়েত সহকারে তোমাদের কাছে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আকীদা হচ্ছে প্রিয় নবীজি আল্লাহ পাকের এই দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে এসেও নবী, আমার নবী এখনো নবী, রওজায় আথারে ঘুমিয়ে আছেন এখনো নবী, কিয়ামতের ময়দানেও আমার নবী নবী হবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে 40 বছরে কি হয়েছে? এটা শব্দগত ত্রুটি। এলানে নবুয়াত, এলানে নবুয়াত মানে নবুয়তের প্রচার শুরু করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য 40 বছর এটা বলা হয়, যদিও গতানুগতিক আমাদের দেশে বলা হয় 40 বছরে নবুয়ত পেয়েছেন, এই শব্দটা ভুল। 40 বছরে নবুয়তের মিশন শুরু করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বেরামার এই নবুয়তের প্রকাশ হওয়ার 11 বছর 5 মাস পরে আল্লাহ পাক প্রিয় নবীকে এই মেরাজে ডাক দিলেন। এর কারণ কি? কারণ হলো তায়েফের ময়দানে আল্লাহর নবী দিনের প্রচারে গেলেন, তায়েফের মানুষগুলো আল্লাহর নবীর উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো, আল্লাহর নবীর গোটা শরীর মোবারককে রক্তাক্ত করে ফেললেন, ব্যথা বেদনায় মনে ব্যথা পেলেন, আল্লাহর নবীর প্রিয় ভাজনরা ইন্তেকাল করে ফেললেন, আবু তালেব ইন্তেকাল করলেন, যে চাচা খুব কাছে মুহাব্বতে বড় করেছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু মনে রাখবেন, কেউ যদি মনে ব্যথা পায়, মনের ব্যথা দূর হয় প্রিয়জনের কাছে গেলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয়জনের কাছে গেলে মনের ব্যথা দূর হয়ে যায়। আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে লা মকানের দেশে এনে আমার কাছে এনে আপনার সাথে আমি একটু কথা বলবো, আপনার সাথে আমি আমার সাথে আপনার দেখা হবে, আর আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, আপনার দুঃখ বেদনা দূর হবে, আর আমি আপনাকে কিছু উপঢৌকন দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে মেরাজের মধ্যে এত সাহিনশাহী ভাবে নিলেন, এত চমৎকার ব্যবস্থাপনায় নিলেন, কোন নবী রসুলকে আল্লাহ মেরাজ করান নাই, আমার নবীকে করিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন আল্লাহ ব্যবহার করলেন
সুবহানাল্লাযী আসরা, সুবহান শব্দ ব্যবহার করলেন, আল্লাহ তো ব্যবহার করতে পারতেন আলহামদুলিল্লাহিল্লাযী আসরা, অর্থাৎ আমি আল্লাহ শুকরিয়া আদায় করতেছি আমার বন্ধুকে আমি মেরাজ করিয়েছি, কিন্তু তা না বলে আল্লাহ বলে সুবহান। সুবহান ব্যবহার করেছেন কেন? মুফাসসিরিনে কিরাম তার অনেকগুলো ব্যাখ্যা লিখেছেন। এক নম্বর, আহলে হাদিস নামে সালাফিরা বলে নবীজির এই মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। এখানে একটু বুঝেন, নবীজির আজকে যে আলোচনা আমরা করছি রজবের এই চাঁদের, এই মেরাজ সশরীরে হয়েছে, আর প্রিয় নবীর এই সশরীরের মেরাজের বাইরেও অনেক মেরাজ হয়েছে, সেটা স্বপ্ন যোগে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা যে মেরাজের আলোচনা করব, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রের এই মেরাজটা হয়েছে সশরীরে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তার কতগুলি প্রমাণ মুফাসসিরিনে কেরাম এনেছে, সেটা হচ্ছে এই, যদি এটা স্বপ্নে হতো তাহলে এত হইচই হইতো না। কথা বুঝেন নাই, আমার কথা বুঝেন নাই? যদি এটা স্বপ্নে হতো তাহলে স্বপ্নের ব্যাপার, এটা নিয়ে কেউ হইচই করতো না। বাবা আমার, আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন, আমার নবী বলেন নাই আমি গিয়েছি, মেরাজে কে নিয়ে গেছেন? আমার কথাই বুঝে না, কে নিয়ে গেলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে বাবা? আল্লাহ পাক বলছেন আমি আমার বন্ধুকে নিয়ে গেলাম, এই যে মেরাজের আলোচনা, আল্লাহর নবী বাইতুল্লাহিল হারাম যেখানে মক্কা শরীফ, এখান থেকে বাইতুল মকদাসের মধ্যে গেলেন, তদানীন্তন সময় যাইতে হলে 1 মাস লাগে, আসতে আবার 1 মাস লাগে, উট বা ঘোড়ার পিঠে চড়ে, কয় মাস? 2 মাস। ওরা বললো এটা কিভাবে সম্ভব? নবীজি গিয়েছেন আবার এসে পড়েছেন, লাইলান রাত্রের কিছু অংশে, সামনের ব্যাখ্যা আমি বলবো কিছু সময় যতটুকু মিলায়। গোটা আরবের লোকেরা আশ্চর্য হয়ে গেল, কিভাবে সম্ভব? আর গোটা আরবের মানুষ জানে নবীজি কখনো বাইতুল মুকাদ্দাসে যানই নাই। আল্লাহর জবাব দিলেন সুবহান দিয়ে, আল্লাহ বলতেছেন আমার বন্ধু যাওয়ার তিনি দাবি করেন নাই, আমি আল্লাহ বলছি আমি আল্লাহ নিয়ে গিয়েছি। কে নিয়ে গেছে? আল্লাহর ক্ষমতা কদ্দূর, আবার কয় অনেক, হিসাব বাইরে। আল্লাহ তাআলা শুধু ক্ষমতার একটা বর্ণনা কোরআনে কারিমে এভাবে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুল, তিনি যারে চান তারে বাদশা বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন না, বইলা বইলা সুবহানাল্লাহ, মানে আপনাদের কোনো ওয়াজে মনোযোগ নেই, কি আজীব ব্যাপার! এর ওয়াজ শুনতে আসছে নাকি আওয়াজ শুনতে আসছে আল্লাহই জানে। আল্লাহ বলেন আমি যদি কাউকে বাদশা বানায় দিতে চাই, দুনিয়ার কেউ তাকে ঠেকায় রাখতে পারবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যদি আমি কাউকে বাদশাহী সিনায়া নিতে চাই, আল্লাহ বলেন তার রাজত্ব আমি সিনায়া নিলে দুনিয়ার কোনো শক্তি নাই তাকে ঠেকায় রাখতে পারবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন আমি যদি কাউকে ইজ্জত দিতে চাই, তার কোনো যোগ্যতা নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ চান ইজ্জত দিবেন, খোদার কসম পথের মানুষকে আল্লাহর রাস্তালায় বসায়া দিতে পারে। এ ক্ষমতা কার? আল্লাহর সেই ক্ষমতা। আল্লাহ বলছেন তোমরা তর্ক করছো
আমার বন্ধুর মেরাজ নিয়ে আমার বন্ধুকে নিয়ে গেছি আমি আল্লাহ স্বয়ং নিজে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে নিলেন, কিভাবে নিলেন? হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাকের জিব্রিল আমিন আমার কাছে আসলেন। রাবায়াতের মধ্যে বর্ণনার মধ্যে ঐতিহাসিকগণ বলেন মাদারিজুন নবুয়া শরীফের মধ্যে শেখুল হিন্দ আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি বলেন, আল্লাহ পাক বললেন জিব্রিল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে এই মেরাজের লা মকানের দেশে, লা মকান মকান মানে স্পেস প্লেস নো প্লেস, এটার কোনো ব্যাখ্যা নাই, সুবহান আল্লাহ বলেন না, এদিকে অনেক জটিল ব্যাপার। আল্লাহ বলেন আমার বন্ধুকে নিয়ে আসো, আল্লাহ আপনার বন্ধুকে কিভাবে নিব? আল্লাহ বলেন যাও আমার বন্ধুর জন্য একটা জন্তু তৈরি করে রেখেছি, তার নাম হলো বরাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। 70,000 বরাক, কত হাজার? 70,000 বরাক। আর 70,000 বরাকের উপরে সমস্ত ফেরেশতাদেরকে, 70,000 ফেরেশতাদেরকে বসাইলেন। সুবহানাল্লাহ পড়বেন না, 70,000 বরাক গেছে আমার নবীকে আনার জন্য ফেরেশতারা। মেহমানদারি কারে কয়? ব্যাপারে আমার জিবরিল আমিন 70,000 বরাক নিলেন, নবীজির জন্য একটা স্পেশাল বরাক নিলেন, যে বরাক নবীর জন্য কেঁদেছিল সেই বরাকটা নিলেন। এবার প্রিয় নবীকে নেবার জন্য প্রথমে আসলেন, ঐতিহাসিকগণ বলেন আমার নবী প্রথমে বাবে উম্মেহানি চাচাতো বোন উম্মেহানির ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। জিব্রিল আমিন প্রথমে তিনি দরজার মধ্যে আওয়াজ না দিয়ে উপর দিয়ে উঠলেন। আগেকার দিনে টালির ঘর থাকতো, টালির ঘর বুঝেন কি না, টালির ঘর কনক্রিটের টাল টালি লাগানো থাকতো, এগুলি উঠানো যেত, সরা যেত, সেটার ভিতর দিয়ে ঢুকলেন। এর কারণ কি? কারণ নবীজির এজাজত ছাড়া নবীজির ঘরের মধ্যে প্রবেশ করা যায় না, এটা শরীয়ত। এবার আল্লাহ পাকের জিবরিল উপর দিয়ে তিনি ঢুকলেন, ঢুকে দেখতেছেন আল্লাহর নবী আরাম করতেছেন, ঘুমিয়ে আছেন। জিবরিল আমি আল্লাহ পাকের বুকাসে প্রশ্ন করলেন, মাবু আপনার বন্ধুকে আমি ঘুম থেকে কিভাবে জাগ্রত করব? সুবহানাল্লাহ বলবেন না, এখানে একটা পয়েন্ট বুঝবেন, জিবরিলের কত বড় আদব। আমাদের দেশের ওই মার্কা মৌলবি হইলে তো পাগল হয়ে কইতো, নবীজি এখনো ঘুমাচ্ছেন তাড়াতাড়ি উঠেন, জিবরিল এসে গেছে, আল্লাহ ডাক দিছে। কিন্তু জিবরিল আমার নবীর সামনে খাদেমের মতো দাঁড়িয়ে আছে, এই জন্য দুরুদে তাজের মধ্যে আছে ওয়া জিবরিলু খাদেমুহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমার নবীর উস্তাদ না, জিবরিল আমার নবীর খাদেম। এটা শুনেন, আমি বর্ণনা করছি মাওয়াহিবুল দুনিয়া থেকে, খুলে দেখবেন আরবি কিতাব। জিবরিল আমিন দাঁড়িয়ে রইলেন এবং জিবরিল আমিন দাঁড়িয়ে রইলেন কিভাবে জাগ্রত করবেন? আল্লাহ পাক তাকে ইশারা করলেন এইভাবে, ইয়া জিবরিল কাপ্পেলু কাদামাই হে, আমার বন্ধুর কদমের মধ্যে একটা চুমু লাগায়া দাও। আল্লামা শরীফ নুরি 12 তাকরীরের মধ্যে এতটুক বর্ণনা করেছেন, কিন্তু আমি অনেক কষ্ট করে এটা খোঁজার চেষ্টা করছি, রেফারেন্সটা কোথায় আছে। পৃথিবী বিখ্যাত আল্লাহর বলি হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ায়ে দেহলি, তার বিশ্ববিখ্যাত কিতাব রাহাতুল মুহিব্বিনের মধ্যে এই কথাটার রেফারেন্স এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা কেমন? জিবরিল আমিনের সমস্ত দেহটার ভিতরে সবকিছু হলো নূর দিয়ে, আলো দিয়ে তৈরি, কিন্তু জিবরিল আমিনের এই ঠোঁটের উপরে আল্লাহ তাআলা কর্পূর ব্যবহার করে দিয়েছেন। যারা মেডিকেল সায়েন্সে পড়ে তারা জানে এই কর্পূর এমন একটা পদার্থ, এটা হাতের উপরে যদি এটা রাখেন মনে হবে যেন বরফ আছে। জিবরিল আমিন
আল্লাহর নবীর কদমের মধ্যে গিয়ে একটা চুমু লাগালেন, কব্বেলো কাদামাইহে, যখন চুমু দিলেন নবীজির পা মুবারকের মধ্যে ঠান্ডা অনুভব হলো, নবীজি চক্ষু মুবারক খুলে ফেললেন, জিবরিল সালাম দিলেন, জিবরাইল কি খবর, কাল্লাহু ইয়াকরামুস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ইন্নাল্লাহা আশতাকা ইলা রব্বিকা, আপনার প্রভু আপনার অপেক্ষায় আছে, আপনি তাড়াতাড়ি তৈয়ার হইয়া যা। দেখুন একটু বুঝার চেষ্টা করুন, নবীজি আমার নবীকে নিয়ে যাচ্ছেন কে? সবাই কথা বলতে হবে, কে নিয়ে যাচ্ছেন? আর আল্লাহর ব্যবস্থাপনা কি, নবীজি নিজে তৈয়ার হয়ে দৌড় দিছেন নাকি ফেরেশতা জিবরিল আসছে? জিবরিল আসছে, আমার নবীকে জাগ্রত করলেন। এবার প্রিয় নবীর শান বুঝার চেষ্টা করবেন, শুধু মেহরাজ বুঝবেন না, প্রিয় নবীর মেহরাজের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় প্রিয় নবীর মর্যাদাকে আল্লাহ তুলে ধরেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন প্রিয় নবীকে এবার বের করে আনলেন উম্মেহানির ঘর থেকে, হুজুর চলুন এবার আসুন, বুখারীর রাওয়ায়েত শুনুন। বুখারীর মধ্যে হযরতে আনাস ইবনে মালিক বলে, নবীজি বলেন, বাইনানা আনা নাঈমুন ফিল হাতিমে মুতাজিয়ান, আমি হাতিমে কাবার মধ্যে ঘুমিয়েছিলাম এক পাশ হয়ে, মুতাজিয়ান ইযা আতানি আতান, আমি দেখলাম আগন্তুক একজন আমার সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, হাতিমে কাবা বলা হয়, কাবা শরীফের সাথে এক্সটেনশন করা একটা ছোট্ট জায়গা, এভাবে ব্যারিকেড দেওয়া আছে, এটাকে কাবার অংশ বলা হয়, এটাকে বলা হয় হাতিমে কাবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই হাতিমে কাবার মধ্যে, এই হাতিমে কাবার মধ্যে নবীজি এক পাশ হয়ে ঘুমিয়েছিলেন, জিবরিল আমিন আমার নবীর এই হৃদয়কে, এই হার্টকে, আল্লাহর নবীর এই হার্টকে অপারেশন করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না, ইজাতানি আতান ফাশাক্কা, আমার সিনাকে খুলে ফেললো, খুলে ফেলার পর কলব মুবারককে বের করলেন, জমজমের পানি ছিল যেখানে, সেখানে একটা পাত্রের মধ্যে জমজমের পানি রাখলেন, প্রিয় নবীর কলব মুবারককে সেখানে রাখলেন, ধৌত করলেন, এর মানে কি প্রিয় নবীর কলবের ভিতরে বুঝি অনেক ময়লা আসিল, তো জোরে কর না কেন, রাখার রহস্য কি? এর রহস্য হলো এই যে শীতের মৌসুম।